আর মানুষ বেশি নত। আসসালামু আলাইকুম আরা ফুরা ভাইয়ারা আন্নেরা ব্যাকে কেরকম আছেন? আলহামদুলিল্লাহ আন্নে গো বোন ভালো আছি। ইচ্ছা করি জন্ম উচ্ছে গো ডালিয়েন না বাবা, নাকি দিয়ে একটা জ্বলি উঠছে, আমার কথা একটা বেশি বেশি মনে হরি গেছে। আর আম্মা ইচ্ছা আর আম্মা তাল্লা বাসলে হুনা মরিস রে হুয়াই মেশিনে চুরি, তারপরে যে ইচ্ছা মরিস রে বইমে বইত। অন আমরা হুনা মরিস রে হুয়াই মেশিনে চুরুম করান তো, আমরা রেডিমেড মরিস খাইতে হয়। অনেক আপু আরে জিজ্ঞাসা করছেন যে আমি কোন ব্র্যান্ডের মরিস খাই, আমি এখানকার আমনের কি কয় জানি এই ব্র্যান্ডের মরিস খাই, টিআরএসের মরিচ হলুদ খাই। জিরাটা এখন আমি নিজেই আমনের কি কয় জানি নিজে হাতে মানে গুঁড়া জিরাটা আমি ব্লেন্ডার করি লই, ওই যে মশলা দিব্যে ডুবা কিনছি যে বুঝছেন নি আর আপুরা বা ইয়ারা। তখন বেগেন আস্তে 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 ডুবাইয়ে এই যে দেখেন আর আপুরা বা ইয়ারা, এটাতে আমি মরিচ থুইছি, এটাতে নুন, এটাতে জিরা, এটাতে চিনি, আর হচ্ছে আমনের এখন হলুদ ডুকামু, আর এই যে টির যে টির এতে আমি চা হাতা ধুইছি। আর এই যে ইয়ে কিরকম হয়েছে অবশ্যই আরে কমেন্টস করে জানাবেন, কত আদর ইয়ে ননাইয়ান ইয়েতে থুইছি হয়েছে আমি গ্রিন টি, এই যে গ্রিন টি থুইছি ইয়েতে। তো এগুলো হচ্ছে আসলে সংসারের জিনিসের তো আসলে শেষ নাই, আর ইয়েতে আমরা ভাত খাইবার্লা বলি এসটা লবণ ঢুকাই থুমু, অনায় হলুদ গুণ আগে দিয়ে ঢুকাই লই। আর আফুরা ভাইয়ারা একটা ছোট্ট কাটো অনুষ্ঠান করুন তো, অনুষ্ঠানের লাগলে অনেক জিনিস জিনিস একটা আগে দিই মাই ডিয়ার হাব্বি আনে গো ভাইয়াও কিনি আনছে, আস যাই ব্যাগ কিনি তিনি আনছি। তো আমার 1 মিলিয়ন ফলোয়ার উপলক্ষে আমি ছোট কাটো করে একটা অনুষ্ঠান করি, এর বেশি মানুষ না আমরা কয়েকজন মানে মিলি করি এর, সেটার লাই বলি আমি এই যে অলরেডি 1 টাইমের এই ফেলেট কিনে আনছি। আই হ্যাঁ রোন ভাড়া করে গেছে কুদ্দুর, 1 টাইমের চামচ কেক খাইব যে কেকের লাই বলি আমনের এই ছোটো ছোটো ফ্লেট ভাত খাইবার লাই ফ্লেট বোন ফ্লেট সব কিনে আনছি। আর আফুরা ভাইয়ারা প্রবাস জীবন যে কতটা কষ্টের, আজ মানে হিটিয়ান এত ব্যথা করার আমনে করে বলি বুঝাইতে হাইতাম না, এই যে সান আমনে গো বইনি এই যে রোন এগুন বেগুনটা পরিষ্কার করি, রোন ব্লেন্ডার করছি, তারপরে যায় প্রায় 1 কেজি আদা ব্লেন্ডার করি কুদুর ডিপ করছি, কুদুর এন্ডের একসি কানা নয় যে আমি অনুষ্ঠানে রান্ধুম যে এটা লাগে বাগে করছি, এখানে বাটিতে কুদুর এক্সট্রা রোন বাঁচছিল হেগেন করি থুইছি, অল্প কুদুর হয়ে গেছে আপনারা তো কোথায় না আপ দিয়ে তুলিয়ে কিনা, আর এখানে ব্যাগ পরিষ্কার কেন আর এখানে সব নিয়ে দেন ক্লিন একদম আর করে দিয়ে দেন উড়ালে, তারপরে হলুদটা ঢুকাইলি। তো অনেকজন অনেক আপুরা ভাইয়েরা আরে কমেন্টস করছেন যে আপনি অনুষ্ঠান করেন অনুষ্ঠান করেন অনুষ্ঠান করেন, তো যার কারণে একটা ছোটোখাটো ভাবে করা আর কি, তো হলুদ গুণ আগে দিই ঢুকাইলই। কিচ্ছু হয়েছে অবশ্যই করবেন আমার এই মশলার জিনিসপত্রগুলা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টস করবেন, আয় আগে দিয়ে হলুদ ঢুকাইলি বুঝছেন আর আপুরা ভাইয়েরা। আর আফুরা ভাইয়ারা এই যে এটা কিনছি বিস্কুট, এটা বিস্কুট টিস্কুট ছুবালাই ডিব্বাটা কিনছি, পিছনে একটা ডিমের জুই কিনছি আমি করে দিয়ে কিরকম এসে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটার মধ্যে আমি এই যে ডিম রাখছি আপনার কি কয় জানি, এটা আমার নতুন আপনার কি কয় জানি হান্ডি হাতিল থুইবার ওভেন টোভেন থুইবার নতুন একটা আপনার কি এটা কি কয় বলি দিস উপলক্ষে আমি ছোটখাটো করি, আমি যাদের সাথে আমার চলাফেরা যাদের সাথে আমি চলি তো কয়েকজন মিলি, এখানে তো আসলে ওরকম ভাবে কোনো ব্লগার নাই যে মানে তাদের সাথে আমার সেলিব্রেট করা হইব আমার 1 মিলিয়ন, ওই যে সানা শিমলা ফুকা যদি আমি থাকতাম লাইক ঠিক আছে না সুন্দর দেওয়া যান না আসেনি না অন্ধকার আশা করি না ঠিক আছে। আচ্ছা তো আফু কইলো যে আফু সেলিব্রেট করবে, হ্যাঁ খুশি হয়ে গেছি। তো আন যাই বাজার করি আনছি, কিয়ে কিয়ে বাজার করছি আনে গেল অবশ্যই শেয়ার করবো। এনে কি আনছ? ও এনে মুড়ি আনছে,
এটা আনবো বাসার লাই সেমাই, এটা হচ্ছে আনবো বাসার ইন্ডিটা থুই এমনি করি, এটা হচ্ছে ড্রাই ফ্রুট এনে আনবো বাসার লাই বলি। আর এটা কি এক কারের খাবের কাম মন্ত যাবার দিয়ে একদম ভালো হয়েছে। আমি ওরে বাবাই 1100 টাকা জিরা, জিরাটা আমি ইয়া করি শুরু একটা না হক দিই। এটা হচ্ছে আমি এই বিস্কুটটা কিরকম আর খাই না কোনো দিন, ইচ্ছে মজা নেই মজা পছন্দ করে। তারপরে পেঁয়াজ বেরেস্তা আনছি, আচ্ছা এটা হচ্ছে সিনের বস্তু আনছো না দেখো না তুমি, মাশাআল্লাহ খুব ফাইন ফাইন বস্তু আনছ, খুব ফাইন বস্তু আনছ মাশাআল্লাহ দি, খুব ফাইন বস্তু আনছ, খুব ফাইন বস্তু। আর আপুরা ভাইয়ের এই যে সিনার বস্তু আয়, এবার আমার কমন ডায়লগ সিনার বস্তু না হইলে বুঝে না মেজাজ গরম হয়ে যায়। আমি কইছি যে সবসময় আর বাসায় বস্তু দোস্ত আনলে সিনার বস্তু দোস্ত আনবা। কি আনছ শসা, একটা বিশ্বাস দেখতেন না মনে হয় কি আর নিজে নিজে অসর অসর বিজ্ঞান করিয়ে তো আন্নেরগুলো লোকে বিশ্বাস করতেন না। মানে আমি যখন আমার সুখ দুঃখের কথা শেয়ার করি আমার নিজের কাছে খুব ভালো লাগে, আমি খুব নিরীহ মানুষ বিশ্বাস করেন, আমার এক আল্লাহ ছাড়া আমার কেউ না, আমি খুব অসহায়। যখন বাংলাদেশে ছিলাম তখন আমার পরিবার ছিল আমার লগে, আমার ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা সব আসিল, তখন কিন্তু আমার কাছে অত পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না। এখন আল্লাহ আমাকে বাঁচাইবার মতো খাইবার মতো সামর্থ্য দিয়েছে, কিন্তু এখন আমার কাছে আমার পরিবারের কেউই নাই কাছে। এই যে দেখেন আজকে আমি একটা অনুষ্ঠান করি, এর একা একা আদা ছিলছি রসুন ছিলছি বিজ্ঞান ইন্তজাম করছি অসর অসর, দেশে থাকলে তো কত জনে সাহায্য করত। এই যে অসর অসর আমি বিজ্ঞান করছি অনেকে করিয়ে দেওয়ার খুব হরামত। শশা আনছে সালাতের লাই, এটা আনবো গড়ের লাই, আলু লাল আলু, এটা শাশলি খুব মজা লাগে খারাপ আলু মানছে। বাজারে বাইরে গিয়ে মানে ফিরে আসি, আচ্ছা ইয়ানে আনছে রোস্ট করবার লাই বলি মুরগি, কারণ আমরা ওই আর ফুরা ভাইয়ারা আমরা বুঝছে নি ফার্মের মরগরে দিয়ে রোস্ট করি না। তো আয় অনেক জানি যে এদেশের এই মরগটা একটু হার্ড চিকেন থাকে, যেটা আমি প্রায় সময় রান্না করি আপনারা ভিডিওর মধ্যে দেখছেন। তো এই মরগটা আনছি, এক একটা মরগ আমার প্রায় ইয়ে না, আমার এখানে আমি নোগা মরগ আষ্টেগা মরগ আনছি, আর মানুষ বেশি ন তো তো আষ্টেগা আমি ইগারে সাইটুরাও করতাম হারি, এমনও আছে ইগারে আমি হাঁসটুরাও করতাম হারি, এখনো ঠিক নাই মরগ আনছি। তারপরে যায় সাম্বা ডোয়া এখানে লই এখানে নাল তাল করি ডোয়া লই আয় হাত মানে রান্ধুম রান্ধি সাম্বা ডোয়া লই রান্ধি আয় ভাত খামু গরুর মাংস ফাইন গরুর মাংস কিনছ গো আইডিয়ার হাবি একার সিনার গোস তার কাছে গরুর গোস্ত যদি সিনার নয় আর কাছে ভালো লাগে না। আর হচ্ছে বেশি মেনু করতাম না যেহেতু আমরা অনেকে করতেন হারে না, আর রাখিয়া কুকিপটা 85 ইউরো দিয়ে একটা কেকের অর্ডার দিছি। তারপরে যাই হচ্ছে মুরগির রোস্ট করু, গরুর মাংস রান্না করু, ডিম করু, আর হচ্ছে আমার কি কয় প্লেন পোলাও করু, আর হচ্ছে রুই মাছের দোফেজি করু। তো রুই মাছটা আমি একদম তারপরে যাই হইছে আমের বেশি কি মেনু কম হয়ে যাননি মেনু কি কম হয়ে যাননি, হ্যাঁ এত মানুষ খাইতো ও একটু খাসির মাংস করুম। তো এগেন করছি ও নাই আস্তে আস্তে আমের মাছের মাথা তো আর রাইতাম না আমি টুড়া টুড়া দিয়ে রান্ধু গনি গনি লইয়া লামু
ভিজালাম, বুঝছেন? ভিজাই আমি গরুর মাংসরে আমি ইয়ে করুম, আর মরগরে আমি এগুনের বেগুনে সাম্বারে সরাই। আমি কি কয় জানি বা হাঁফ আছে না বুঝছেন, ক্যামেরার পিছনে বুঝছেন, একটা সাঁফে খালি ফুস 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 করে। আনলাম এরা ব্যাকে দোয়া করিয়ে নাই, আনে গো ব্যাকে দোয়ার কাঙ্গাল। তারপরে যাই, ওরে আল্লাহ কি ফুস 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 করে মা গো মা। আর পিছনে রান্নের এটা কিরকম হয়েছে অবশ্য কমেন্টস করবেন আপনারা, ব্যাকে আমি জানি আপনারা কমেন্টস করবেন। আমি বিস্কুট ফিস্কুট গুলারে আমি এমনি থুই করে আমি ওনারা বিজ্ঞান দিয়ে ঢুকাবো সুন্দর করি মুরগিরে দেশি স্টাইলে করুম। আর পোস্তদানা বাড়ি লইতে হইব আমার, আজ্জা তো কত কাম করছি সকাল ধরি আড়া ফুড়া ভাইয়েরা বিশ্বাস করতেন দুইটুরা কষ্ট করি। আর বল দো বলিতে মাছ বিজা লাগে লাল বল আছে কষ্ট করে দশেন বলগা দশে না গিদি সুন্দর ফাইন গরুর গোস্ত কিনছে গো। আর কুদ্দুর মানে কুদ্দুর রাখি দিব আর এদিন করে গেলাম বুঝছো না, এদিন না গো যাব এ কুদ্দুর রান্ধু মানে কুদ্দুর আই তোমরা হাসি করুন না একটু আমার গরুর গোস্ত রান্ধু মাছের দু পেঁয়াজু করুম অসর কোন বাবুসি নাই। ওরে কত কষ্ট কইরাই আমি কামাই রোজগার কোহরি আহানি তবু বুইরার মোহন পাইলাম না রে বান্ধ বুড়ি হইলাম তোর কারণে পরাণের বান্ধবের বুড়ি হইলাম তোর কারণে কোদালে কাটিয়া মাটি আসলে কি কমু কন করে ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো ঘুম ছিলাম ছিলাম ভালো জেগে দেখি বেলা নাই বেলা নাই কোন বাপথে নিতাই গঞ্জ যাই ও বন্ধু রে কোন বাপথে নিতাই গঞ্জ যাই নিতাই গঞ্জ করব বাসা মনে ছিল দারুণ আশা গো হারে নিতাই গঞ্জে করব বাসা
ছিল দারুণ আশা গো, এখন গেতাম না কই যা হারি যায়। আমরা আমরা দোয়া করি দিন, হায়াত মতের কোনো বিশ্বাস আছে, যে কোনো সময় মরে যেতাম হারি। অন এগেন কুডু আইয়ের ভিডিও কুড়াটা আইয়ের আগে দিয়ে গাবো শুধু মেলা কাম করছি। ওয়ান টাইমের জিনিসপত্র কিনা হয়ে গেছে, ব্যাগ কিনা হয়ে গেছে, এখন শুধু আমি এগেন কুড়ুম তুড়ুম বেগেন নাল তাল করুম, আমাদের লগে শেয়ার করুম জামা কাপড় ফলটাই টলটাই। তো আপনারা এই পর্যন্ত ভালো থাকেন, আর ভিডিওর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা ছাড়া আর কেউ নাই, কেউ নাই আপনারা ছাড়া। আমি আবারও করে আমি খুব নিরীহ মানুষ, আপনারা ছাড়া আমার কেউ নাই। আর জামনে গো ভালোবাসার কারণে আমার 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে, শুধুমাত্র আপনাদের কারণে, আপনাদের লাইক কমেন্ট শেয়ারের কারণে। নাইলে কোনোদিনও আমি ওইটা হাইতাম না, এতটুকু পর্যন্ত আসতে পারতাম না। এ রাখিকে আপনারা সাপোর্ট করছেন বিদে, ভালোবাসছেন বিদে, আমি একটু পর্যন্ত আসি যাই। এখানে বেগে নাল করিয়ে এলে যদি ব্যাগ এর হলে খাইতে হাইতাম, খাবাইতে হাইতাম, বেশি ভালো লাগতো। বাংলাদেশে গেলে ইনশাল্লাহ উইব, ইনশাল্লাহ উইব। তো অনেকে নাল করিয়ে এলে